ঘরের সাজানো জিনিস গয়না আমাদের প্রত্যেকের ভালো লাগে, সেটা যদি হয় হাতে বানানো তাহলে তো কোনো কথাই নেই। 15ই সেপ্টেম্বর উদ্বোধন হয় হস্তশিল্প পর্যটন মেলা, একেবারে কলেজ স্ট্রিটের ব্রাহ্ম সমাজ হলে, যেখানে সাধারণ মানুষ পেয়ে যাবেন অনেক হস্তশিল্পের তৈরি জিনিস। বিভিন্ন প্রান্ত থেকে আসা কারিগররা তাদের নিজস্ব প্রতিভা তুলে ধরেছেন এই মেলায়। রবিবার এই মেলার ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু করে সমাপ্তি অনুষ্ঠান হয়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিগর আন্দোলনের নেতা কৃষ্ণেন্দু নন্দ, স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ। রিপোর্ট, ওঙ্কার বাংলা।